Hello, assalamualaikum. This is Tasnim Zakia Riza from my channel. Tasnim Zakia Riza, welcome back to my channel. আজকে নিয়ে এসেছি আরো একটা নতুন ব্লগ। এখন একটা জিনিস পরে আছি, এটা এত সুন্দর একটা নেক পিস। এইরকম নেক পিস আমরা পরব রিসেপশনের জন্য। তো এটা রিমা নিজে কাস্টমাইজ করে এটা বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এটা আমাদের ড্রেসের উপরে থাকবে। তো আজকেই মাত্র হাতে পেলাম, তো ভাবলাম আপনাদেরকে দেখাই। এটা যখন ব্ল্যাক ড্রেসের উপরে পরবো না, এটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যাবে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর, এটা এখনো ভালো করে ফিট করা হয়নি, এটা হাতের এই দুই সাইডে থাকবে। এই যে প্রিন্টের উপরে এটা পরা, আমাদের সবাই বলছেন যে বিয়েটা একটু কমন হয়ে গিয়েছে, আমাদের রিসেপশনের লুকটা টোটালি আলাদা থাকবে আর গায়ে হলুদেরটা। তো আরেকটা দেখাই আপনাদেরকে, আসেন। তো এইটা হলো গিয়ে আম্মুর বা আমি যে কোনো একজন আমরা এটা পরবো, আমাদের যার ড্রেসের সাথে ভালো লাগবে। এটার ডিজাইনটা হচ্ছে গিয়ে ঠিক এরকম, এই যে এইভাবে আসবে, এইভাবে আসবে। এটা আমরা পরবো, এটা আম্মু বা আমি একজন নেব। এই গেল একটা, এই জাস্ট ডেলিভার হলো সবকিছু। আর এই হলো গিয়ে আরেকটা, এটা এইভাবে গলায় দিয়ে আর কি এইভাবে পরবো, এটাও আরেকটা ডিজাইন। তো টোটাল তিনটা আমরা নিয়েছি আমাদের রিসেপশনের লুকের জন্য। সবাই মানে বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এটা আমি ডিজাইন করছি, এই জন্য সবাই আমিও খুব এক্সাইটেড উনার রিসেপশনের ডের আউটফিটের জন্য, আমরাও খুব এক্সাইটেড। তো এই মাত্র এই জিনিসগুলো হাতে পেলাম। আর তো আজকে আমাদের ডালাগুলো ডেলিভার হয়ে যাবে। ডালা দিয়েছিলাম ঢাকায়, যে এলিফ্যান্ট রোডে দিয়েছিলাম ওনারা কুরিয়ার করে দিয়েছে। তো আজকে নিয়ে আসলে আজকে দেখাবো না, কারণ এগুলো অ্যাসেম্বল করলে প্রপার জায়গায় রাখতে হবে, তো জায়গার এখন একটু অভাব আছে। বাট সবকিছু আপনাদেরকে যদি পারি তাহলে প্যাকেট খুলে দেখিয়ে দিব। আর আজকে হোম ডেকোরের আরো একটা জিনিস আমার আসবে, সেজন্য খুব এক্সাইটেড। তো এগুলা কেমন হয়েছে আপনারা বলবেন, আর এগুলা কেউ জিজ্ঞেস করবেন না, কারণ এগুলা রিমা নিজে কাস্টমাইজ করে বানিয়েছে। তো এগুলার কোনো ইয়ে নেই, লিঙ্কটিং কিছুই নেই। আমরা এখন ব্রেকফাস্ট করব। রিমা করছে রুটি দিয়ে আলুর তরকারি, এটা আম্মুর জন্য স্পেশালি বানিয়েছে। তরকারি নাই, এগুলো সবজি ড্রাই। আর আমাদের হলো গিয়ে, আই মিন আমার হলো গিয়ে এটা শর্মা, চিকেন শর্মা, এটা আম্মু বানিয়েছে, খুবই টেস্টি হয়েছে। আর এই যে রিমা খেয়ে নিচ্ছে। সেজে গুজে এখন ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো গিয়ে আমি ফাইনালি গিয়ে আরেকটা নতুন বিজনেস স্টার্ট করছি। আমার পেছনে কারা কারা থাকে সেটা তো আপনারা জানেন। আমাকে হেল্প করতে আছে রিমা বেগম আর আমাদের সুনাবি বেগম। তো আমরা তিনজন মিলেই করছি, বাট ফ্রন্টে আর কি আমি আছি। তো আজকে থেকে আমি কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছি। পাকিস্তানি আনস্টিচ ড্রেস যেগুলো আমরা পাকিস্তানি মেয়েরা পড়লে খুবই দেখে আফসোস করি, সেগুলা খুবই রিজনেবল প্রাইসে আমার কাছে আপনারা পাচ্ছেন। তো সেগুলা নিয়ে আজকে লাইভ হব। সেই লাইভটা যদি দেখতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে আমার অফিসিয়াল পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাসনিম জাকিয়া রিজাস ব্লগ, সেখানে গেলে আপনারা লাইভটা চেক করতে পারেন। সেখানে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। আর অর্ডার প্লেস করতে হলে আমার তাসনিম জাকিয়া রিজাস ব্লগ ইনবক্স করলেই আপনারা পেয়ে যাচ্ছেন। কমেন্ট করে বলেছেন এখন সোনাবিকে বলবেন বিয়ের আগে যেন কম আসে। এখন সোনাবি তো শুধু বউ না এই ঘরের, বা এই ঘরের উডবি ব্রাইড হতে যাচ্ছে না। আমাদের যে ব্যবসা এইটার অংশীদারত্ব আমার আছে, রিমার আছে, সোনাবির আছে। তো আমরা তিনজন মিলেই করি। তো শুধু বিয়ের ভাইবটা যদি শুধু নিতে যাই তাহলে ব্যবসা লাটি উঠে যাবে, যেটা আমরা কেউই চাই না। আর এখন কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছি, সেটাতেও সোনাবি রিমার ইকুয়াল ইনভলভমেন্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো এই হলো গিয়ে আমাদের সোনাবিদের ইনভলভমেন্ট আমাদের লাইফে। বিয়ে হতে যাচ্ছে ঠিকই ডিসেম্বরে, কিন্তু এর আগেই সোনাবি আমাদেরকে আমাদের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে, সোনাবিকে ছাড়া আমরা কিছুই ভাবতেই পারি না, তাই না? তো চলুন তাহলে এখন লাইফটা শুরু করা যাক। এর আগে ভাবলাম আপনাদের সাথে দোয়া চেয়ে নেই। কানের দুলটুল পরে লাইফটা শুরু করতে যাচ্ছি। সবার দোয়া যেন আমার এই নতুন ব্যবসাতে যাতে থাকে। আমার মেকআপ স্টুডিও বাই জাকিয়াকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আমার ইউটিউবকে এই নতুন জার্নিতে আপনাদের ভালোবাসা আমার দরকার আছে। তো ভাবলাম সবার আগে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার নতুন বিজনেস স্টার্ট করি। তো এখানে সেট আপ রেডি হয়ে গিয়েছে, এখন লাইফটা শুরু করব। তো লাইফটা শেষ করে এসে আবার ব্লগ কন্টিনিউ করছি। যখন পাকিস্তানি কিছু অর্গানজা ড্রেস পরে অনেকে জিজ্ঞেস করেন এটা কোন জায়গা থেকে নেয়া, এটা কোন জায়গা থেকে নেয়া, তো এগুলা সব কালেকশন এখন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো কি কি আজকে লাইভে দেখাই আপনাদেরকে, আপনারা গিয়ে দেখে নেবেন, অনেকেই হয়তো দেখে নিয়েছেন, বাট লাইভে চেষ্টা করব লাইভ পরে ব্লগে দেখানোর, সেটা যদি পসিবল হয় তাহলে। তো এখন লাইভটা শুরু করি। আমাদের লাইভ করা শেষ, সব ড্রেস গুছানো শেষ, এবার স্ট্রেট বাসায় যাব। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান।
এই যে একটা হোম ডেকোরের একটা জিনিস নিয়ে এসেছি, একটা গ্লাস আমাদের যে সামনের রুম আছে ওই লিভিং রুমে গ্লাসটা লাগাবো। তো আজকে ইলেকট্রিশিয়ানকে বললাম আসার জন্য, বাট উনি আজকে এভেলেবল না, তো কালকে সন্ধ্যাবেলায় এসে এটা লাগিয়ে দিয়ে যাবো। আমি তো খুবই এক্সাইটেড, অনেক কিছু নিয়েছিলাম হোম ডেকোরের জন্য, তো আস্তে আস্তে সব জিনিস আসছে। এটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আমার ফেসবুকের জন্য বানাবো। এবার স্টুডিও সব লাইট স্টাইটস অফ করে এবার বের হয়ে যাবো, বাসায় গিয়ে ভাত খেতে হবে, এত ক্ষুধা লেগে গিয়েছে। লাইভ করে যেন কথা বলে আরো ক্ষুধা লেগে গিয়েছে। আর আজকে আমার মেকআপটা এত সুন্দর হয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আর এই কানের দুলটা গাউসিয়া থেকে নিয়ে এসেছে, আমার তো বেশ ভালো লাগে। জাস্ট বাসায় আসলাম, এই যে হেডব্যান্ডটা দেখছেন এটা গাউসিয়া থেকে নিয়েছি, আর এই যে ইয়াররিংটা তো দেখিয়ে দিলাম। তো আম্মু আজকে পিৎজা অর্ডার করেছে, এখন একটু পিৎজা খাবো আমি আর সুনাবি। সুনাবি এখন বের হয়ে যাবে, ড্রাইভার আস্তে আস্তে আমাদের সাথে একটু টাইম স্পেন্ড করে খেয়ে চলে যাবে। আর আমার বাগানে যেতে হবে, গাছে পানি দিতে হবে, অনেক কাজ। আর অনেকদিন পরে যেহেতু সাজুগুজু করেছি, খুলতে ইচ্ছে হচ্ছে না, আর নিজের কাছে ভালোও লাগছে। যে আমাদের সলবি থেকে পিৎজা এসেছে, একটা অলরেডি সাবার হয়ে গিয়েছে আর আরেকটা আছে। এটা খেয়ে সুনাবি বাথাই ব্যায়নি না যাই ব্যাগি খাওয়া যায় না, জলপাইতে মাছ আছে খাইতে। সকালবেলা তো এটা দিয়ে আলু খেয়েছিলাম, এটা দিয়ে রুটি খেয়েছিলাম। এই হলো গিয়ে আম্মুর জলপাই দিয়ে মাছ, এত মজার একটা টক হয়েছে। এই হলো গিয়ে পটল ভাজি, এইটা হলো পটলের একটা তরকারি মাছ দিয়ে। এই হলো শুটকি দিয়ে কদু, যেটা আমার খুবই পছন্দের। আর এই হলো গিয়ে চা, আর এই হলো গিয়ে ভাত। একটু ভাত নিয়ে নেই। সবার আগে আলুর তরকারি দিয়ে খেতে হবে, এটা খুবই টেস্টি। এই নিয়ে নিলাম, এটা দিয়ে আগে ফার্স্টে খাই, তারপর অন্য কিছু। আর এখানে আছে গন্ধরাজ লেবু। শুনাবি তোমার নাম গন্ধরাজ লেবু, এবার রইছে নি নাও ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ডের ভাজি দিয়ে খাওয়া শেষ। এবার একটু কাছে আনো, এই যে মাছের মাথা ছাড়া তো হবেই না, এটা পেটি ছাড়া তো হবেই না, এটা পেটি, এটা তো ছোট মাছ, ছোট মাছ আমি খাই না, আমার ভালো লাগে না। একটু জলপাই নিতে হবে, খাওয়া দাওয়া করে একটা পার্সেল এসেছে আপনাদের আপনাদেরকে দেখাই। আমাদের এই এন্ট্রান্সের ডোরের নিচে যে ডোর স্টপারটা দেই, এটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আরেকটা অর্ডার করেছি। এটা যখন আমি দেখেছিলাম, এটা এত ভাইরাল হয়েছে, সবাই আপনারা ইউজ করেন, খুবই ইউজফুল একটা জিনিস। তো এটা এখন দরজার মোড়ে দিয়ে দিব, এই যে এখানে কাপড় দিয়ে আমরা রেখেছি, নাহলে যে কোনো তালাপোকা টালাপোকা সব কিছু চলে আসে বাসায়, খুবই রিস্কি একটা জিনিস। তো এই যে এটা দিয়ে দিব, পান খাওয়ার ক্রেভিং হচ্ছে। বাইরে গিয়ে তো এখন আর খাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ কেউ নেই বাইরে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য এটা এনেছি পান পরাগ। এটা এত মজা লাগে, মানে যারা মিষ্টি পান খেতে ভালোবাসেন এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আই নো এটা অনেকেই জানেন, বাট তবু আমি বলে দিলাম আর কি। তো পানও শেষ হয়ে গিয়েছে, আমাদের সাইফুল অসুস্থ, ওই এগুলা নিয়ে আসে, তো আমি গিয়ে নিয়ে আসলাম আগে এই টাইপের সুপারি দিয়ে, ওই বেশি কাটা সুপারি আমার ভালো লাগে না, এটা বেশি ভালো লাগে দিয়ে, মানে মুখে লাগে অনেক সময় থাকে। আপনাদেরকে পান খাওয়ার লুক দেখাই, মিশিয়ে দিলাম না, মুখ ফাড়ি দিব। চুন নেই, চুন হলে বেশি ভালো লাগে। তো এই যে চলে এসেছে আমাদের
বর এবং বউয়ের জন্য যেগুলো ডালা আছে কাপড় চোপড় দেওয়ার জন্য বিয়ের যেগুলো, সেইগুলোর হচ্ছে গিয়ে ডালা চলে এসেছে অনেক বড় বড় বক্স, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। এখন সুনাবি আর আমি এটা খুলবো, খুলে চেক করব যে সব কিছু পারফেক্টলি দেওয়া হয়েছে কিনা। তারপর এখানে কিছু সুনাবিরও আছে, আমাদেরও কয়েকটা আছে, সুনাবিরগুলো সুনাবিকে আজকে দিয়ে দিব। কাটো গিয়া যাও, আর এই যে মাহিন আছে হেল্প করবে, এই যে সুনাবি সবগুলা মেনে কুইন, এগুলো হচ্ছে গিয়ে সাতটা, এগুলাতে হচ্ছে কাপড় দেওয়া হবে, ব্রাইডেরও আছে গ্রুমেরও আছে, তো এইটাতে হচ্ছে গিয়ে মেনে কুইন। আচ্ছা এখন আমরা এটা খুলি, এই হচ্ছে গিয়ে বাকিগুলো, এখানে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে গিয়ে অ্যাসেম্বল করতে হয়। এই যে সোনাবি খুলছে, এই যে ভিতরে এই যে দেখা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না কিছু, এই যে দেখেন আপনার, এইরকম এগুলাকে অ্যাসেম্বল করা হবে, অনেকগুলো আছে ভিতরে। তাহলে সুনাবি এখন আস্তে আস্তে সব ডালাগুলো আমরা এখানে বের করছি। আমাদের এবারের থিম হলো গিয়ে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, তো এগুলা নিজেকেই সব কিছু ফিট করা লাগবে, এটাই হলো গিয়ে সব থেকে বড় একটা ঝামেলা। মাহিন রাসেল রে কি আলো ইয়াও যাও, এই যে এই হলো গিয়ে আমাদের যেগুলো আর কি সিলেটে পাবো না, এই ডালাগুলো নিয়ে নিয়েছি, এগুলোর উপরে কিন্তু এই মেনিকুইনগুলো আসবে। এখন আর ফিট করছি না, ফিট করলে এগুলো রাখার কোনো জায়গা নেই, তো সোনাবিরগুলো এখন সোনাবিকে দিয়ে দিচ্ছি, মানে বড় ভাইয়ার জন্য এরকম স্কোয়ার প্ল্যাটফর্ম আর সোনাবির জন্য এরকম রাউন্ড প্ল্যাটফর্ম, তো এগুলো আলাদা করে এখন সোনাবি বাসায় নিয়ে যাবে আর আমাদেরটা আমাদের বাসায় রেখে দিব। তো আমাদের তো বিয়ের ডালাটা চলে এসেছে, সোনাবি তো সোনাবিটা নিয়ে যাবে আজকে, আর আমাদেরটা বড় ভাইয়ার অফিসের তিনতলাতে রেখে দিব, তো খুবই এক্সাইটেড, কবে যে ডিসেম্বরটা আসবে সেটার জন্য খুবই এক্সাইটেড। বিয়ে লাগলে বাড়িতে যা হয় আর কি, তো এখন স্টুডিওতে কাজ শুরু হয়ে গিয়েছে, ভেতরে চলছে ক্যারাটিন, রিমা সোনাবি করছে আর আমি এখানে আসলাম ব্লগটা এন্ড করতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর আমার নতুন বিজনেসটাকে সবাই একটু সাপোর্ট করবেন, আর তাসনিম জাকিয়া রিজেন্স ব্লগে গিয়ে কালেকশনগুলো দেখে নেবেন, আর ভালো লাগলে অর্ডার প্লেস করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।